আগামী মাসের শুরু থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অনলাইনে হোল্ডিং ট্যাক্স এবং অন্যান্য রাজস্ব আদায় করতে ডিএনসিসি এবং নগদ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রবিবার রাজধানীর গুলশান দুইয়ে ডিএনসিসি প্রধান কার্যালয় নগর ভবনের হল রুমে ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় ডিএনসিসি মেয়র বলেন, ট্যাক্স প্রদান সহ অন্যান্য লেনদেন ব্যবস্থাকে সহজ, যুগোপযোগী এবং ঝামেলামুক্ত করার লক্ষ্যে আমরা অনলাইনে লেনদেন পদ্ধতি অনুসরণ করতে যাচ্ছি। আমাদেরকে এই যে ঘরে বসে আমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হোল্ডিং ট্যাক্স প্রদান করব এবং নগরবাসীকে দায়িত্ব হচ্ছে আমাদের কত বেশি সুবিধা দেওয়া যায়। তা আমরা আজকে এমইউ সাইন করব অনুরূপভাবে। আগে ছিল শুধু একটি ডাচ বাংলা, কিন্তু আমার কথা ছিল শুধু একটি না, দশটিও আসলে আমরা এটাকে নিব, বিশটিও আসলে আমরা এটাকে নিব। অর্থাৎ মানুষের দ্বার গলায় পৌঁছে দেওয়ার জন্য এটি করব। এতে আমাদের মানুষ যেরকম উপকৃত হবে, ঠিক অনুরূপভাবে কোনো ধরনের ক্যাশ ট্রানজ্যাকশান সিটি কর্পোরেশনে কেউ করতে পারবে না। আজকে হোল্ডিং ট্যাক্স দিলাম, কালকে আমাদের অলরেডি ট্রেড লাইসেন্সের জন্য আমরা চালু হয়ে যাবে। মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে দেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। তার হাত ধরেই প্রতিদিন ই সেবার ক্ষেত্র ও পরিসর বিস্তৃত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে কিন্তু আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। এক সময় কিন্তু 999 বললে কিন্তু সবাই হাসতো, আজকে 999 করে কিন্তু মানুষ কিন্তু অনেকে কিন্তু বেঁচে যাচ্ছে। সুতরাং আমাদেরও আজকে বিশ্বাস যে ইনশাল্লাহ আমরা যেই নগদের যেই সার্ভিসটা চালু করতে যাচ্ছি, মানুষজন জনগণকে বলবো আপনারা আসুন, আপনারা ব্যবহার করুন, আপনারা কোনো প্রতারণার শিকার হবেন না, আপনারা নিশ্চিতে আপনাদের টাকাটা খরচ করতে পারবেন, আপনাদের মানি রিসিটও পেয়ে যাবেন। ডিএনসিসির পক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া এবং নগদ লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।